মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। আজকে সানডে, আজকে বিতোষকের ছুটি, গতকালও ওর ছুটি ছিল। আর আমি গতকাল ব্লগ দিতে পারিনি, আমি আজকেও বানাতাম না, কারণ আমার ভীষণ ভীষণ শরীর খারাপ, আমার খুব জ্বর, অ্যাকচুয়ালি ভাইরাল ফিভার মতন হয়েছে। তো কি হচ্ছে, যখনই ওষুধটা খাচ্ছি তখন জ্বরটা ঠিক থাকছে, একটুখানি কমছে আস্তে আস্তে, তারপরে যেই ওষুধের অ্যাকশনটা কমে যাচ্ছে তখন সাথে সাথে আবার মানে জ্বরটা ফিরে আসছে। মানে আমি জানি না আমার মুখ চোখ দেখে তোমরা বুঝতে পারছো কি না, বাট আমার ভীষণ ভীষণই শরীরটা খারাপ, তার মধ্যে কাশি হচ্ছে, মানে যা তা অবস্থা। হঠাৎ করে পরশু দিন রাত্রিবেলা যখন ওই হেঁটে আসলাম না, তারপর থেকেই আমার জ্বরটা স্টার্ট হয়েছে। এবার আমি গতকাল আমার এত শরীর খারাপ ছিল যে আমি আর ব্লগ করার মতো অবস্থায় ছিলাম না, আজকেও আমার ভীষণ শরীর খারাপ। আমি তবুও ভাবলাম যে আচ্ছা একটা ছোট হলেও কিছু একটা রেকর্ড করি, করে চ্যানেলে দিই, কারণ নাহলে তোমরা বুঝতে পারবে না যে কী হলো হঠাৎ করে, কেন দু তিন দিন ধরে ব্লগস আসছে না বা কিছু। তো সেটার জন্য আর মানির আপডেট বলতে, মানিকে এখন কেবিনে শিফট করেছে, আজ গতকাল রাত্রিবেলা কেবিনে শিফট করে দিয়েছে, মানে শনিবার দিন রাত্রিবেলা কেবিনে শিফট করেছে। আর এখনও নাকে যে অক্সিজেনের যে নজেলটা দেওয়া ছিল সেগুলো অ্যাজ ইট ইজই দেওয়া রয়েছে, ভেন্টিলেশন ওইগুলো নেই, মাস্কটা ওইগুলো নেই, কিন্তু নজেলটা লাগানো রয়েছে। আর বাকি এমনি কন্ডিশন বলতে আগের থেকে অনেকটাই বেটার, কিন্তু অক্সিজেন স্যাচুরেশনটা এখনও সাফিসিয়েন্টলি হচ্ছে না। তো ডাক্তার বলেছে যে যেহেতু লাঙে ইনফেকশন আছে সেই জন্য এটা হচ্ছে। এবার এখন যেটা চিন্তার ব্যাপার মানিকে নিয়ে, সেটা হচ্ছে যে যদি ইনফেকশনটা টেম্পোরারি হয় তাহলে ঠিক আছে, তাহলে আন্ডার ট্রিটমেন্ট কয়েকদিন থেকে রিকভার করে চলে আসতে পারবে, কিন্তু যদি সেটা না হয়, যদি জিনিসটা পার্মানেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে খুব মানে খারাপ হবে জিনিসটা, কারণ মানি বাড়িতেও চলে আসতে পারবে, কিন্তু মানিকে অক্সিজেন সিলিন্ডার আর ওই নজেল লাগিয়ে লাগিয়েই মানে থাকতে হবে সব সময়। তো সেইটা না হওয়াই ভালো, এটা যদি টেম্পোরারি হয় সেটাই আমরা এক্সপেক্ট করছি, যে জিনিসটা যাতে টেম্পোরারি হোক, ট্রিটমেন্টে থেকে রিকভার করে যাক। তো এই হচ্ছে ব্যাপার, আমি জানি না আমি কালকেও ব্লগ করতে পারবো কিনা, আমি চেষ্টা করবো, মানে ব্লগ বলতে এই আর কি, এই যেরকম এইটা করছি সেই রকম। তো কারণ আমার ভীষণ শরীর খারাপ, আমি জানি না আমার মুখ চোখ দেখে বুঝতে পারছো কিনা, আমি এখন ওষুধটা খেয়েছি বলে জ্বরটা একটু কমেছে, সেই জন্য আমি আবার ভাবলাম যে ভিডিওটা রেকর্ড করি, কারণ একটু আগে অবধি আমি শুয়েছিলাম আর মানে কথা বলার মতো অবস্থাতেও থাকছি না, চোখটা জ্বালা করছে যখন জ্বরটা এসে যাচ্ছে। তো যেরকম ভাইরাল হয় আর কি সেরকম ব্যাপার। তো যাই হোক, আমি ওই জন্যে জাস্ট এইটুকুই রেকর্ড করলাম আর সেটাই তোমাদের সাথে জাস্ট শেয়ার করে দিলাম, বিকজ কী সিচুয়েশান আছে সেটা তোমাদেরকে বোঝানোর জন্য। তো হ্যাঁ, দেখি এই ব্লগটাকে আই ডোন্ট থিঙ্ক আমি কন্টিনিউ করবো বলে, সো কালকে মানে চেষ্টা করবো আমি ব্লগ দেওয়ার, বাট আই ডোন্ট থিঙ্ক দিতে পারবো বলে। তাও তোমরা একবার চ্যানেলে চেক করে নিও যে কোনো নতুন ব্লগ এসছে কিনা, বিকজ আমি এক্ষুনি বলতে পারছি না যে আমি কালকে বা পরশু ব্লগ দিতে পারবো কি না, যতক্ষণ না একটু ফিট হচ্ছে ততক্ষণ অবধি দেওয়া পসিবল না, কারণ ভীষণ উইক লাগছে। ভাইরাল যাদের হয় তারা জানবে যে কীরকম ফিল হয়, খুব উইক লাগছে ভেতর থেকে, আর যখন জ্বরটা এসে যাচ্ছে না তখন মানে জ্বর তো আসছে আসছে, চোখটা ভীষণ জ্বালা করছে, মানে মনে হচ্ছে কি চোখের মধ্যে দিয়ে আগুন বেরোবে, মানে এই লেভেলের জ্বালা করছে চোখটা। তো সেই জন্য আমি কালকে তো ব্লগ বানাতেই পারিনি, আজকে আমি জাস্ট এইটুকুর জন্যই ব্লগটাকে চালু করলাম, তোমাদেরকে আপডেটটা দেওয়ার জন্য, মানিরও হেলথ আপডেটগুলো তোমাদেরকে দিয়ে দিলাম। বাকি দেখি পারলে আমি কালকে ব্লগ দেবো, যদি শরীর ঠিক থাকে, না হলে এক দুদিন পরে পরে দেবো, মানে শরীরটা ঠিক হয়ে গেলে আমি আবার রেগুলারলি দেবো। তোমরা কালকে পরশু একটুখানি চ্যানেলটা চেক করে নিও প্লিজ, নতুন ব্লগ এসছে কিনা সেটা দেখার জন্য। তো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি, অ্যান্ড হ্যাঁ তোমরা সবাই ভালো থাকো, বিকজ এই সিজনে ভীষণ ভাইরাল হচ্ছে, ভীষণই হচ্ছে, সবার হচ্ছে, তো সেই জন্য টেক কেয়ার। আর এই ব্লগটাকে আর বলছি না যে লাইক করো, কমেন্ট করো, এসব বলছি না, যাই হোক, বাট তাও তোমরা চাইলে কমেন্ট করতে পারো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো হ্যাঁ চলো, তোমাদের সাথে আমার দেখা হবে আবার একটু ঠিক হই, তারপরে কোনো একটা ব্লগে, বাট প্লিজ আবারও বলছি একটু চ্যানেলে চেক করে নিও যে নতুন কোনো ব্লগ এসছে কিনা। তো হ্যাঁ চলো, বাই বাই।